মহানায়ক উত্তম কুমার এবং ভিক্টর ব্যানার্জি দুইজনই সফল অভিনেতা। সুদক্ষ অভিনয়শৈলীর মাধ্যমে উত্তম কুমার জায়গা করে নিয়েছেন মহানায়কের তকমা। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে দুই পৃথিবী ছবিতে অভিনয় করেছিলেন ভিক্টর ব্যানার্জি। সাতের দশকে উত্তম কুমার মিশ্র সাফল্য পাচ্ছিলেন। উত্তম কুমারের যে সব ছবি হিট করেছিল এমনটা নয়। তার ওপর উত্তম কুমারকে না জানিয়েই উত্তম কুমারের পাওয়া চরিত্রটি দীপঙ্করকে দিয়ে তপন সিনহা করাতে চাওয়ায় কিছু পত্রপত্রিকা উত্তমের ক্রেজ যে ধীরে ধীরে কমে আসছে তেমনই একটা ইঙ্গিতপূর্বক বার্তা রাখবার চেষ্টা করছিলেন। এদিকে উত্তম কুমারের শরীরের অবস্থাও ভালো যাচ্ছিল না। এমন অবস্থায় পীযূষ বোসের পরিচালিত দুই পৃথিবী ছায়াছবি সুপারহিট হওয়ার পর আবারও প্রমাণিত হল বাংলা সিনেমার একচ্ছত্র সম্রাট উত্তম কুমার ভিন্ন আর কেউ নয়, এবং পত্রপত্রিকাগুলোও এ সত্য স্বীকার করতে বাধ্য হলেন। শিল্পী সংসদের উদ্যোগে দুই পৃথিবী নির্মিত হয়েছিল দুস্থ শিল্পীদের সহায়তার জন্যে। এই ছবির সাথে যুক্ত অভিনেতা অভিনেত্রী পরিচালক গায়ক বা টেকনিশিয়ান সকলেই বিনা পারিশ্রমিকে কাজ করেছিলেন। আর ভিক্টর ব্যানার্জি তো এই ছবিটায় একেবারে বাজিমাত করে দিয়েছেন। ছবিতে উত্তমের সামনে রেলা দেখিয়ে ভিক্টরের সেই বিখ্যাত সংলাপ, দাদা কিছু মনে করো না, সিগারেট ছাড়া আমি আবার বেশিক্ষণ থাকতে পারি না। আর যখন একটি বিশেষ দৃশ্যে চাবুক দিয়ে ভিক্টর ব্যানার্জিকে প্রহার করছিলেন উত্তম কুমার, তখন সিনেমা হলগুলোতে সাধারণ দর্শকের সিটি আর প্রবল উচ্ছ্বাসে হাততালি দেওয়াটা ছিল দেখার মতো। সে সময় একটা মিথ চালু হয়ে গেছিল, উত্তমের অভিনীত কোনো সিনেমা যদি সাধারণ দর্শক সিনেমা হলে বসে দেখবার সময় সিটি আর হাততালি দিয়ে থাকেন তবে সেই ছবি সুপারহিট হতে বাধ্য। দেশ ও বিদেশের তারকাদের বিভিন্ন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।